একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে আওয়ামী লীগ সরে দাঁড়াতে পারে এবং দেশ ছেড়েও পালাতে পারে বলে মনে করছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও জেএসডি সভাপতি আসম আব্দুর রব। রবিবার বিকেলে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের হলরুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। আসম আব্দুর রব বলেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বিরোধী দল নির্বাচন করবে না। আমার তো মনে হচ্ছে সরকার দলই নির্বাচন করবে না। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে তখন সরকার দেখছে তাদের বিপক্ষে ভোটার জনগণ ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করার চেষ্টা করছে, আর সরকারের দুই একজন বলেও ফেলেছেন হেরে গেলেও দেশ ছেড়ে যাব না। জাতীয় ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, দেশ ছেড়ে ইতিমধ্যে অনেকেই চলে গেছেন, সামনে কিছুদিনের মধ্যে সরকারি দলের প্রার্থীসহ অনেকে পালিয়ে যেতে পারেন। যারা দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে বেগম পাড়া করেছেন, মন্ত্রীপাড়া করেছেন জনতার আদালতে, তাদের বিচার হবে, এজন্য তারা দেশ ছেড়ে পালাবেন। আব্দুর রব বলেন, মা বোনেরা যেন ঘর থেকে বেরিয়ে নিরাপদে থাকতে পারেন সেটি নিশ্চিত করতে হবে। রাতের বেলায় ধরে নিয়ে যাবে, সকালবেলা লাশ পাওয়া যাবে, এটা তো গণতন্ত্র নয়। এজন্য তো মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করিনি, জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে আমরা ন্যায় বিচার চাই। আন্দোলন অব্যাহত রেখে ভোটের দিন গণজাগরণ সৃষ্টির মাধ্যমে ভোট বিপ্লব ঘটাতে হবে। পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে জেএসডি সভাপতি বলেন, আপনারা কোনো নেতা এমপি মন্ত্রী ধারকবাহক হিসেবে জনগণের বিরুদ্ধে যাবেন না। আপনারা আমাদের শত্রু নন, আমরাও আপনাদের শত্রু নই। কতজন গ্রেফতার করতে পারেন দেখা যাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন রব। এ সময় উপস্থিত ছিলেন জেএসডি সহসভাপতি বেগম তানিয়া রব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল সহ আরও অনেকে।